সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। গত 11ই মে সম্পন্ন হয়েছে রূপকথার বিয়ে। পরিচালক রাজ চক্রবর্তী ও রূপালী পদ্মার সুন্দরী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের চার হাত এক হওয়াকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিয়ের ঠিক পরেই নানা ব্যস্ততার কারণে মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি নবদম্পতির। বিয়ের পর প্রথম অরুণাচলে গিয়েছিলেন এই সেলেব দম্পতি, আর তখনই চাউর হয়েছিল হয়তো তারা মধুচন্দ্রিমায় গিয়েছেন। তবে জানা যায় ছবির শুটিংয়ের জন্য তারা অরুণাচলে গিয়েছিলেন। তবে কিছুদিন আগে নিউ ইয়র্কে হানিমুন কাটিয়ে ফিরলেন টলিউডের মোস্ট কুল কাপল রাজ শুভশ্রী। বঙ্গ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন তারা, তারপর সেখান থেকে বেরিয়ে মধুচন্দ্রিমার উদ্দেশ্যে। নিউ ইয়র্কে কোয়ালিটি টাইম কাটানোর বেশ কিছু বিশেষ মুহূর্তের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী এবং রাজ। এবার সন্তানের সঙ্গে ছবি দিলেন নায়িকা, তার পোষ্য জিলাটোর সঙ্গে খুনসুটি করার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভশ্রী। যদিও জিলাটোকে পোষ্য বলতে এতটুকু রাজি নন শুভশ্রী, বরং তিনি নিজেকে জিলাটোর মা বলতে বেশি পছন্দ করেন। আর গতকাল ছিল শুভশ্রীর সন্তানের জন্মদিন, বেজায় খুশি ছিলেন নায়িকা। শুভশ্রী যে তাকে কতটা ভালোবাসেন তা বোঝা গিয়েছে তার পোস্ট থেকেই। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না।